তিনটে চারটা, এটা একই মডেলের 2023 মডেল, দুটো আছে, একটা দুটো দুটোই এই গাড়িগুলো নেবেন। ওনারশিপ গুলো আপনারা নিজেরা চেঞ্জ করেন, এটাও নিলে 45,000, এটাও নিলে, এগুলো সবকিছু মাইলেজ সেগমেন্টের মধ্যে পড়ে। এগুলো যেটাই আপনি নেবেন না কেন এটা চয়েস করে নিতে পারেন। চয়েস করে নিতে স্কুটি নিয়ে এসেছি, আপনি দেখে নেন একটার পরে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার ধর্মনগরে গুড লাক শোরুমে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনেই শোরুম, ঠিক আছে? আর আজকে কিন্তু আমরা শুধু বাইকের ভিডিও বানাবো, ওদের কাছে গাড়ির অনেকগুলো স্টক আছে, কিন্তু আজকের যে ভিডিওটা হচ্ছে শুধু বাইকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে বাইক, আরও কিন্তু অনেকগুলো স্টক আছে, কিন্তু লিমিটেড কিছু জায়গার মানে অসুবিধায় আমরা কিছু স্টক বাইরে নিয়ে এসেছি। তাই আরও যদি ইনকোয়ারি থাকে এর বাইরেও, তাহলে তোমরা কল করে একবার জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে চলো সবার প্রথম ভিডিওটা আমরা শুরু করি, আর শুরু করার আগে একটু অ্যাড্রেসটাকে শুরু করবো। এখানে অ্যাড্রেসটা হচ্ছে ধর্মনগর নয়াপাড়া, বিশাল মার্কেটটা পের হয়ে গুড লাক শোরুম, তার উপরে সাইনবোর্ড লাগানো আছে। যে কোনো কাউকে বললে লোকেশন দেখিয়ে দেবে, ঠিক আছে? এখানে বাইক মানে কার সবকিছু अवेलेबल, এখানে 4 হুইলার 2 হুইলার থেকে ধরে 4 হুইলার 3 হুইলার সবকিছু अवेलेबल পাবেন, সবকিছু अवेलेबल আছে, ঠিক আছে? চলো তাহলে আজ বাইকের কালেকশন, আজকের বাইকের তো সব মাইলেজ সেগমেন্টের মধ্যে বাইক আমাদের কাছে যা রয়েছে, এগুলো ম্যাক্সিমাম মাইলেজ সেগমেন্ট, ম্যাক্সিমাম মাইলেজ সেগমেন্ট যেগুলো রয়েছে বাইক, সবগুলো ম্যাক্সিমাম মাইলেজ সেগমেন্টের মধ্যে হিরোর বাইক রয়েছে। হিরোর বাইক, হিরো গ্ল্যামার, মানে এগুলো কিন্তু প্রচন্ড ডিমান্ড থাকে বাইকগুলোর। তাই তোমরা একটু দেখো, আমরা কন্ডিশনটা বলে দিচ্ছি, আর কুনিয়ারে দেখে বুঝাই যাচ্ছে একদম অলমোস্ট নিউ বাইকগুলো। আচ্ছা একটু ইয়ারটা আপনি বলে দেবেন। এটা একটা দুটো তিনটে চারটা, এটা একই মডেলের 2023 মডেল। এই চারটা, হ্যাঁ চারটা, একটা দুইটা 2023 লাস্ট মডেল। এক চারটা বাইক আছে, BS6 মডেল বাইক, গ্ল্যামার এখানে রিসেন্ট মডেল গাড়ি আছে। এগুলা সবগুলো, এগুলো যা যেটাই নেন আপনি 72 করে পড়বে, 72000 মানে 72000 যেটাই নেন, একটা দুটো তিনটা সেম ফিচার সেম কিছু। তারপর আরো আছে, আরো এটা আছে হিরো গ্ল্যামার, এটা 2022 লাস্ট মডেল। এটাও আপনার, এটাও মাইলেজ সেগমেন্টের মধ্যে পড়ে। এটা আপনি নিতে পারলে, নিলে আপনি 65 দিন যাবে, 65000। একটা দুটো আছে, একটা দুটো দুটোই সেম প্রাইস, 65000 দিয়ে পাঁচ। আর কুনিয়ারে বললেন এটা 2023 মানে 2022 লাস্ট মডেল। আচ্ছা প্রায় মানে অ্যাপ্রক্স 23, ঠিক আছে? আর এগুলো আছে প্যাশন প্রো, এগুলো দাম হচ্ছে আপনার 45 করে, 45000 যেটাই নেন। একটা দুটো আছে, দুটো মডেল আছে আমাদের কাছে। আচ্ছা কুনিয়ারের এগুলো, এগুলো 2023 মডেল এটাও। হ্যাঁ আমাদের কাছে ম্যাক্সিমাম 2023 এর 22 এর লাস্টের 23 এর 24 এর বাইক আছে। যে গ্ল্যামার চারটা দেখানো হয়েছে সেটা চারটা হচ্ছে আমাদের 2024 এর মডেল, মানে কারেন্ট ইয়ার, একদম কারেন্ট ইয়ার, সব কারেন্ট ইয়ার, সব কারেন্ট ইয়ারের বাইক আছে আমাদের কাছে। আর একদম তো কন্ডিশন নিয়ে, তো কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। A1 কন্ডিশন আছে গাড়ির মধ্যে, সব টু গুড কন্ডিশন আছে গাড়িগুলো, ডকুমেন্ট সবকিছু সব। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা যেই গাড়িগুলো নেবেন ওনারশিপ গুলো আপনারা নিজেরা চেঞ্জ করতে হবে, হ্যাঁ নিজেরা করতে হবে। আমরা সাহায্য করে দেবো, কিন্তু আপনারা ওনারশিপ গুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? ঠিক আছে, ওনারশিপ নিজেরাই চেঞ্জ করতে হবে তোমাদের। আর এই প্রাইস, এইগুলোর প্রাইস কি বলেছিলেন? এগুলো 45000 যেটাই নেন। এক দুটো কালেকশন আছে, হিরো প্যাশন প্রো, এটাও নিলে 45000, এটাও নিলে 45000। আচ্ছা এগুলো নিউ প্রাইস কত এমনি? এগুলো নিউ প্রাইস আছে নিয়ার অ্যাপ্রক্স নিয়ার 84 মানে 50% কম দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছ, তাও গুড কন্ডিশনে, মানে 22 এর গাড়ি, 23 এর গাড়িগুলো, 23 এর গাড়ি। তাহলে বুঝতে পারছো, তাড়াতাড়ি করে স্ক্রিন নম্বরে যোগাযোগ করো, কারণ স্টক কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো। চলুন নেক্সট, তারপর নেক্সট লট দেখাচ্ছি আপনাকে। এগুলো সবগুলো মাইলেজ সেগমেন্টের মধ্যে পড়ে সবগুলো। এগুলো হচ্ছে হিরো সিটি ডিলাক্স, একটা না চারটি মডেল আছে, চারটা কালারের, ঠিক আছে? চারটি কালারের হিরো সিটি ডিলাক্স, এগুলো সবকিছু মাইলেজ সেগমেন্টের মধ্যে পড়ে। এগুলো যেটাই আপনি নেবেন না কেন এটা চয়েস করে নিতে পারছেন। মাল্টি কালারের রয়েছে, এটা আপনাকে আপনার পড়বে এটা 50000 করে, 50000 করে, 50000 এটা। আর অন টেবিল, এগুলোর মধ্যে অন টেবিল কিছু একটু নেগোশিয়েট করা যাবে, আস্কিং প্রাইস, এই প্রাইসটাও এগুলোর মধ্যে আস্কিং প্রাইস, অন টেবিল নেগোশিয়েট করা যাবে কিছু, ঠিক আছে? 50000 দিয়ে পাচ্ছ। এগুলো মাইলেজ কেমন দেয়? এগুলো মাইলেজ নিয়ার अबाउट 60 अबाउट, 60 अबाउट এগুলোর মাইলেজ আছে, ঠিক আছে? হিরো সিটি ডিলাক্স কন্ডিশনের কিন্তু আছে বাইকগুলো। একটু তাড়াতাড়ি করে স্ক্রিন নম্বরে যোগাযোগ করে যাও। 2023 এর 24 এর 2023 এর আছে, 24 এর আছে, 2022 এর মডেলও আছে আমাদের কাছে হিরো সিটি ডিলাক্স, ঠিক আছে? চলো তারপর এটা হচ্ছে স্প্লেন্ডার। স্প্লেন্ডার হচ্ছে এটা হবে 45000। হ্যাঁ হিরো স্প্লেন্ডার, এটা 2017 মডেল আছে, 2017 মডেল। ঠিক আছে, একদম ওয়ান কন্ডিশন। তারপর রয়েছে বাজাজ ডিসকভার, হ্যাঁ 45000। ঠিক আছে, তারপর এটা আছে আপনার ডিসকভার, বাজাজ ডিসকভার, এটা আপনার রেট হবে 38000। 38000। ঠিক আছে, মানে মোবাইলের দামে বাইক পেয়ে যাচ্ছো। একটু তাড়াতাড়ি করে আপনারা যোগাযোগ করুন যারাই দেখছেন, মানে আর আমাদের কাস্টমারের অনেক রিকোয়ারমেন্ট থাকে স্কুটির, স্কুটির রিকোয়ারমেন্ট থাকে, মানে অনেকগুলো স্কুটি আনা, স্কুটি নিয়ে এসেছি। আর স্কুটি দেখে নেন, একটার পরে একটা, হিরোর আছে, হন্ডার আছে, টিভিএস এর আছে। ঠিক আছে, একটা একটা করেই আমরা আসছি। একটু বলুন ফার্স্ট কালেকশন। এটা হচ্ছে হন্ডা ডিও, হন্ডা ডিও, এটা উইদাউট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হয়নি, 30000 এ সেল করব এটা। ঠিক আছে, এটা শুধু 30000 কম, শোরুমের কাগজ টাগজ, তারপরে ফাইন্যান্সের কাগজ টাগজ যা আছে সব কিছু দিয়ে দেব। সব আপনি প্রোভাইড, কেউ চাইলে নাম্বার ফালাতে পারবে, এটা নাম্বার করতে পারবে। বুঝতে পেরেছি। এটা হচ্ছে হন্ডা অ্যাক্টিভা, হন্ডা অ্যাক্টিভা, এটা দাম হবে আপনার, এটা দুটোই যা যেটাই নেন আপনার 65 করে পড়বে। 65 হন্ডা অ্যাক্টিভা, মানে যতগুলো কালেকশন দুটো তিনটে করে আছে, হ্যাঁ দুটো আছে আপনার কাছে। ঠিক আছে, এটা 65 করে পড়বে। এটা হচ্ছে হিরো এক্সোম, এটা 2024 এর মডেল, 2024 এর মডেল, মাত্র রান করেছে 4000 কিমি। এটা সেল হবে 65000 দিয়ে। 65000 দিয়ে সেল। এই প্রাইসটাও কিন্তু আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস অন টেবিল এর নিচে আছে। এই নম্বরে যোগাযোগ করো যারা স্কুটি বা একটা বাইক নিতে চাইছো। এটাও সেম মডেল, এটা 55000 সেল হবে, হিরো এক্সোম 55000। হ্যাঁ, হিরো এক্সোম এটা 55000 সেল হবে। ঠিক আছে, এটা রেজিস্ট্রেশন হয়নি, আমরা রেজিস্ট্রেশন করে দেব, মানে আপনারাই করিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে হিরো ম্যাস্ট্রো, এটা প্রাইস হবে 42000। 42000। হ্যাঁ, হিরো ম্যাস্ট্রো এজ 42000, একদম A1 কন্ডিশন রয়েছে। মানে যতগুলো দেখলাম একদম এফোর্ডেবল প্রাইসে কিন্তু বাইকগুলো তোমরা পাচ্ছ। বা স্কুটি একটু তাড়াতাড়ি করে আবার বলছি যোগাযোগ। এটা হচ্ছে ম্যাস্ট্রো এজ, এটা এখনের আগের মডেল, রিসেন্ট মডেল গাড়ি, অনেক ভালো মাইলেজ এটা। এটার দাম হবে আপনার 65000। 65000। কোন ইয়ারে বললেন? এটা 2023 মডেল। 23 মডেল। ঠিক আছে। আর এটা হচ্ছে স্কুটি পেপ, এটা মাইলেজ সেগমেন্টের মধ্যে পড়ে, এটা আপনারা সেল করব 40000 দিয়ে। 40000 স্কুটি পেপ। কন্ডিশনটা দেখাই যাচ্ছে একদম A1 কন্ডিশন, একদম A1 বুঝাই যাচ্ছে, গুড কন্ডিশনে আছে। গুড কন্ডিশনে আছে। তাহলে আজকের মতো এগুলোই কালেকশন। আর নেক্সট কালেকশন আসছে আমাদের কাছে, আরো কালেকশন আছে, কিন্তু আমাদের কাছে আরো কালেকশন আছে, গাড়ির কালেকশন তো আসছে, আপনারা তো দেখতে পারবেন, পেয়ে যাবেন ভিডিওতে। আর আগামী সপ্তাহ 10 দিনের ভিতরে গাড়ির কালেকশন চলে আসবে। ঠিক আছে, বোলেরো আসবে, 912 টিপার আসবে, ইন্ট্রা V30 আসবে, টাটা এজ গোল্ড আসবে, বড় গাড়ি ছোট গাড়ি সেগমেন্ট সবগুলো আসবে। ঠিক আছে, বাইকও আছে। আর কেউ যদি কোনো কিছু চাইতে থাকে কমেন্টে বা ফোন করে আমাদের বলতে পারেন, আমরা কালেকশন এনে দিতে পারি। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আরও কিছু আমাদের স্ক্রিন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর কালেকশনগুলো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর প্রাইসগুলো কেমন লেগেছে এটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।